আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টুডিও। কাকরোল অনেকেই পছন্দ করেন না, কিন্তু এভাবে রান্না করলে বাসার সবাই খেয়ে নেবে। চলুন তাহলে রেসিপিটি দেখা যাক। আমি এখানে মাঝারি সাইজের কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি এবং চিংড়িগুলো আমি কেটে নিয়েছি। আর আমি কাকরোল আর আলুকে এভাবে কেটে নিয়েছি। আমি চিংড়ি মাছগুলো সামান্য লবণ, হলুদ এবং মরিচ দিয়ে মেখে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেলে আমি একটা ফ্রাই প্যানে সামান্য সরিষার তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আমার এক পাশ ভাজা হয়ে গেলে আমি অন্য পাশ উল্টিয়ে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেলে আমি সবগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। একই প্যানে আমি সামান্য তেল দিয়ে এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিয়ে আমি ভালো করে সবজিগুলোকে মেখে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে সবজিগুলো একটু হালকা ভেজে নিচ্ছি। এখন আমি সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে উঠিয়ে নেব। আমি সবজিগুলোকে এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। ওই সবগুলো উঠানো হয়ে গেছে, এখন আমি রান্না শুরু করব। আমি এখন প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ খালি করে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম রসুন বাটা এবং লবণ। আমি হালকা একটু ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য পানি। এখন আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গেলে আমি এখন সে ভেজে রাখা চিংড়ি মাছ এবং সবজিগুলোকে আমি ঢেলে দিচ্ছি। এখন আমি ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নেব। আমার রান্না প্রায় শেষ। এখন গরম গরম ভাতের সাথে খেতে দারুণ মজা। আপনারা একবার এভাবে রান্না করে দেখুন,
খুবই মজাদার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।